বন্ধুরা, তোমরাও যদি যশস্বী জয়সওয়াল আর জসপ্রীত বুমরাকে খতরনাক খেলোয়াড় মনে করে থাকো, তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দাও। বন্ধুগণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করে দ্বিতীয় টেস্ট ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হতেই ভাবুক হয়ে কেঁদে ফেললেন যশস্বী জয়সওয়াল। কিন্তু তারপর নিজের সব পুরস্কার আর অ্যাওয়ার্ড বুমরার হাতে তুলে দিয়ে ভাবুক হয়ে এমন কিছু বলে দিলেন এই 22 বছরের ইয়ং ক্রিকেটার, যা শুনে হয়তো তোমরাও আর যশস্বী জয়সওয়ালকে স্যালুট করতে বাধ্য হবে। তো বন্ধুরা, দেখাবো সেই মন ছুঁয়ে নেওয়া দূর বয়ানের পুরো ভিডিও। কিন্তু তার আগে বন্ধুরা, ক্রিকেট সংক্রান্ত সমস্ত লেটেস্ট নিউজ সবার আগে পাবার জন্যে ভিডিওটিকে ঝটপট একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। বন্ধুগণ, যেখানে দ্বিতীয় টেস্ট ম্যাচের কথা বলতে গেলে, ভারতের শুরুটা হয় যশস্বী জয়সওয়ালের ডবল সেঞ্চুরি দিয়ে, যার কারণে আমাদের দল 396 রানের পাহাড়ের মতো স্কোরে পৌঁছে যায়। যার জবাবে ইংল্যান্ডের টিম যদিও ইনিংসের শুরুটা দুর্দান্তভাবে করে, কিন্তু বুমরা 6 উইকেটের সামনে ইংল্যান্ডের টিমও মাথা নত করতে বাধ্য হয়, আর তারা মাত্র 253 রানই করতে পারে। যদিও তারপর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে বড় টার্গেট দেওয়ার আশায় ভারতীয় ক্রিকেট দল আরও একবার মাঠে নামেন, কিন্তু তারপর মাঠে কোনো ব্যাটসম্যানই টিকতে পারেন না। কেননা রোহিত শর্মা যেখানে 13 আর জয়সওয়ালও 17 রানে মাঠ ছাড়েন। অন্যদিকে তারপর শুভমন গিল ধরে খেলে একের পর এক 4-6 মেরে 104 রান করে দেন, যার দৌলতে ভারতীয় ক্রিকেট দল দ্বিতীয় ইনিংসে 255 রান করতে পারেন, যার জন্যে ইংল্যান্ডকে আমরা 400 রানের বড় টার্গেট দিতে সক্ষম হই। এরপর ভারতের দুর্দান্ত বোলিংয়ের দৌলতে এই ম্যাচটিতে আমরা জয়লাভ করি, যার মধ্যে ম্যান অব দ্য ম্যাচ হন জয়সওয়াল। কিন্তু তারপর তিনি তার অ্যাওয়ার্ড আর সব পুরস্কার বুমরা আর অশ্বিনের হাতে তুলে দিয়ে বলেন, এই ম্যাচটিতে যদিও আমি দুর্দান্ত পারফরমেন্স করেছি, কিন্তু বুমরা ভাই আর অশ্বিন ভাই দুর্দান্তভাবে বোলিং করে ইংল্যান্ডকে আটকে দেয়, যার কারণে আমরা ম্যাচটিকে দুর্দান্তভাবে জিততে পারি। এরপর তিনি আরও বলেন, রোহিত ভাই আর ধোনি ভাইকে আমি স্যালুট জানাতে চাই, কেননা তারা দুইজনই সবসময় আমাকে কিভাবে ভালো খেলতে হবে সেই ব্যাপারে বলে এসেছেন, যার জন্যে আমি এইভাবে পারফরমেন্স করতে পারছি প্রত্যেকটা ম্যাচে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।